উষাবাজার আঞ্চলিক বাদ রত্ন সংঘ ক্লাব থানা তাল কিসা রুমুই উৎপাতি মুংতাবো বরক খরকসা এবার উষাবাজার বাদ রত্ন সংঘ ক্লাব নিয়ে আদম খরকসা বুথা জামনি পাতি মুঙ্গ সই সই বস্তুম তাবো উইয়াখুন আবনি বিশুঙ্গ বসকাং অক্টোবর তাল হুঙ্কেন ফাই তঙ্গ অসাতের অসাতের কি তিনজে যত ক্লাব রং যুগলাই মুখ চেঙ্গে যা আর যুগলাই মুঙ্গ ইয়ান পারকজা বাদ রত্ন সংঘ ক্লাব তাকলানি অসাতের বাদ রত্ন সংঘ অসমতাই খা থিব কাসুজামনি অভানে কক্সা জামু কাসাই ফেকিয়া আমি লুকুরক অসমতাই কিটিংগে খোলা সাফ সুতরা খাজানি দেখা হাঙাকে হাবনে বেখাক দিয়ে কেবিন জাকা কাসু জাকা অবহেন্য কক্সা জামু আমি লুকুরুমনি কক্সা জামু ওখা থানায় বিশি সিনিচি রোমই উষা বাজার বাদ রত্ন সংঘ অসমতাই কাই ফাই হাবংনি বেখাক দিয়ে মূষা কেবিন মন করে ফিয়াবা তামনি বাকে হাবাং কাসনি গলাই উষা বাজার আমি বাদ রত্ন সংঘ ক্লাবর সে বরনি থাই সে অসাতের কানাই আরো হাবাং তাঙ্গি কেবে সুমতি সাকা ক্লাবনি আদং র এই ক্লাবটা 70 বছরের মতো পুরানো ক্লাব। 70 বছর ধরে এখানে দুর্গাপূজা হয় আর ভারতরত্ন ক্লাবের দুর্গাপূজা সমস্ত ত্রিপুরার মধ্যে মানে একদম উন্নতম মানের পূজা হয়। তো 70 বছর ধরে পূজাটা হয় আজকে কিছুদিন আগে প্রশাসন থেকে আমরা ক্লাবটা ভেঙে দিছি। দেওয়ার পরে তো আমরা অনেক জায়গায় এই অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অনেক জায়গায় দেখা করছি। দেখা করার পরে তো তারা তো ক্লাবটা এখানে পরিষ্কার করতেছে না, আর পূজার তো বেশি দিন বাকি নাই। আমরা এখন এলাকাবাসী মিলে পূজাটা যাতে বন্ধ না হয় আমরা একটাই দাবি, আমরা এবার পূজা করুক। এই কারণে ছোটো মোটো করে যেমনি হোক, যেহেতু আমরা এত বড় ক্ষতি হয়ে গেছে, আমরা অনেক টাকার জিনিসপত্র বা 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি হয়েছে। তো এবার আমরা যেমনি হোক ছোটো মোটো করে যেমনি হোক পূজাটা বন্ধ করতাম না, পূজাটা করুম, আমরা এলাকাবাসী সবার মতামত এটাই। আজকে কি কোনো মানে সমস্যা হয়েছিল যে আপনারা? সমস্যা বলতে হ্যাঁ, প্রশাসন আমরা অবজেকশন দিচ্ছে যাতে আমরা জায়গাটা খালি না করি। আমরা কথা হচ্ছে আমরা সবাই মিলে এলাকাবাসী সবাই এখানে আসে, ক্লাবের ভাইতারাও আছে, তারা সবাই মিলে মানে আমরা এই এলাকাবাসী মিলে এটা পরিষ্কার করতেছি। পূজা তো আর বেশি দিন বাকি নাই। আপনারা তো প্রশাসনকেও জানাইছিলেন? হ্যাঁ হ্যাঁ জানাইছি। ওইখান থেকে কি কথা তোলাইছে? কোনো রেসপন্স আমরা পাইছি না, আমরা থানাতেও গেছি কোনো কিছু তারা কিছু জানাইতেছে না। তো আমরা এখানে পূজার লেগে আমরা নিজেরা মিলে ক্লাবটা পরিষ্কার করতেছি, মানে সাধারণভাবে আমরা পূজাটা করবো আর কি। এই লেগে আজকে আমরা সবাই ছোট বড় ভাই বোনেরা মিল্লা সবাই আমরা উপযুক্ত হয়েছি একসঙ্গে, ওই সেটা পরিষ্কার করতেছি যে আমরা পূজাটা ছোট্ট করে আমরা মহিলারা মিল্লা আর পাশে আমরা ছোট ভাইরা থাকবো কোনো মতে আমরা পূজাটা করি। আমরা এটাই প্রশাসনের কাছে সবার কাছে আমরা দাবি যে আমরা এই পূজাটা করুম আর কি, এটা যাতে কোনোদিন বন্ধ না হয়। যে জায়গাটাতে আপনারা পূজাটা করেন এবং যে জায়গাটা আজকে পরিষ্কার করতে আসেন, কোনো ধরনের প্রশাসন থেকে কি বাধা বা না করে? প্রশাসনে আমরা আইসি পরিষ্কার করতে আমরা একটু মানে বাধা দিছে যে তোমরা কার পারমিশন নিয়েছো। আমি কই স্যার আপনারা তো আমি ইয়ে করছি দরখাস্ত দিছে আমরা ভাই তারা, তো আমরা ওখান পরিষ্কার করতেছি আর তো বেশি দিন নাই দুর্গা পূজা, তো আমরা সব ভাই বোনেরা মিল্লা দিদিরা মিল্লা আমরা পার্শ্ববর্তী যারা সবাই আসি ক্লাবের আন্ডারে তারা মিল্লা সবাই ছোটো করে আমরা পূজাটা করবো, আমরা মহিলারা সবাই একযুক্ত হয়ে এসে পূজাটা করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মাটিটা নিবো না, মাটি তো মাটির জায়গায় থাকবো, আমরা জিনিসপত্র সরাইতেছি জায়গা খালি করতেছি, মাটি তো আর আমরা নিবো না। আমরা সাধারণ আর আমরা 2 ঘন্টা জায়গা আমরা ক্লাবের নামে আছে। তাছাড়া আরেকটা কথা হলো আমরা এই ক্লাবটাই শুধু ভাঙ্গা হয়েছে এমন তো আনলিগালভাবে বহুত ক্লাব আছে আগরতলা শহরে বিভিন্ন নামি দামি ক্লাব, ওই ক্লাবে তো কিচ্ছু হয়েছে না, শুধু আমরা ক্লাবটাই ভেঙে দিছি। আর ভাঙছে ভালো কথা, এটা তো পূজাটার তিন মাস আগে মানে পূজার 3 মাস আগে ভাঙছে, এটা তো দুর্গা পূজাটা শেষ হওয়ার পরেও তো অর্ডারটা পাস হইতে পারত, এটা তো ধর্মে আঘাত করেছে না। জিনিসপত্র আসলো এলসিডি টিভি টুবি আসিল সবগুলা আমরা পাইছি না, গণপূজন তো পাইছি না, শুরু হয়ে গেছে গা, অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। তো আমরা এখন প্রশাসনের কাছে মানে সবার কাছে অনুরোধ যে আমরা যেন পূজাটা খুব সুন্দর করে করতে পারি, সব মহিলারা ছোট ছোট ভাই বড়রা মিলে সবাই আমরা ছোট্ট করে পূজাটা করব। আর আমরা 2 ঘন্টা জায়গা আমরা ক্লাবের নামে আছে। তাছাড়া আরেকটা কথা হলো আমরা যে ক্লাবটাই শুধু ভাঙ্গা হয়েছে এমন তো আনলিগাল ভাবে বহুত ক্লাব আছে আগরতলা শহরে বিভিন্ন নামি দামি ক্লাব, ওই ক্লাবে তো কিচ্ছু হয়েছে না, শুধু আমরা ক্লাবটাই ভেঙে দিছে। আর ভাঙছে ভালো কথা, এটা তো পূজাটা তিন মাস আগে মানে পূজার 3 মাস আগে ভাঙছে, এটা তো দুর্গা পূজাটা শেষ হওয়ার পরেও তো অর্ডারটা পাস হইতে পারত, জিনিসপত্র আসলো এলসিডি টিভি টুবি আসিল সবগুলা আমরা পাইছি না,
গণপূজন তো ভাইসিনা চুরি হয়ে গেছে গা, অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। তো আমরা এখন প্রশাসনের কাছে মানে সবার কাছে অনুরোধ যে আমরা যেন পূজাটা খুব সুন্দর করে করতে পারি, সব মহিলারা ছোট ছোট ভাই বড়রা মিল্লা সবাই আমরা চুট্টু করে পূজাটা করবো। আমরা যদি ক্লাবের থেকে যেন জিনিসটি চুরি হয়েছে আমরা সত্যি ধরছি, দুই বছর প্রশাসনের কাছে দিচ্ছিলাম, তারপর তারা আবার সাইডা দিছে, কি লিগে সাথে কি আসে কি সামনে কিছু জানি না, তবে সাইডা দিছে তারা। তাহলে আমরা এই জিনিসটি যে জিনিস যে এমন ভাবে ভেঙে দেন ফালায় রেখে দিছে, তো জিনিস চুরি তো আমরা তো আগে কিছু কইছে না না যে ক্লাবটা ভেঙে গেছে, আমরা জিনিসটি ধরে লিখে ছড়াইলে দেখতাম যে কি দিনও দুই তিনটার সময় ভেঙে লেছে, সবাই তো আমরা ঘুমে ঘুমের মধ্যে শিকা শব্দ পায় পায় আমরা সবাই আইছে। আমরা একটু যাবি আমরা সব আমাদের এলাকাতে এত বছরের পুরানো একটা ব্যবসা, পুরানো একটা পূজা, হ্যাঁ ক্লাবের এত বড় পূজা, মানে আমরা এলাকার মধ্যে সবচেয়ে এর উপরে কোনো কিছু না, আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে করছি। হ্যাঁ আজকে যে কোনো কারণে আমরা পূজাটা যাতে বদ্ধ না হয়, পূজাটা যাতে সুশৃঙ্খলভাবে হয় আমরা সরকারের কাছে ইডি আমরা আবেদন সরকার আমাদের এবারে সহযোগিতা করবে, আমরা পূজা করবো এবং আগেও যেমন করছি এবার করবো, এবার হয়তো আমরা আগের মতো সেইভাবে করতে পারবো না, হাতে সময় কম, তবে আমাদের পূজাটা যদি সুন্দর মতো হয় আমরা সরকারের কাছে ইডি আমরা আবেদন সুন্দরভাবে আমরা পূজাটা করতে পারি। আমি সেই হিসেবে এলাকার লোক হিসেবে আমি সরকারের কাছে আপনারা কি এই বিষয়ে সরকারের নিকট কোনো বাঙালি আমাদের প্রধান উৎসব এলাকা দুর্গাপূজা ভারতীয় ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্ট মেদিনীপুরের একটা বিশাল বড় ক্লাব, একটা এটা সর্বদা ভারতীয় ক্লাব আমাদের সামাজিক কাজের লোকে যুক্ত থাকে, প্রশাসন উনি ওরা কী কারণে ভারতীয় ক্লাব ভাঙছে এটা প্রশাসন জানে, কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে চারটা পাঁচটা বুথ নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব, আমরা হিন্দু আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা, এই দুর্গাপূজা ভারতীয় ক্লাব 70 বছর ধরে কইরা আইতাছে এখন কেন হইতো না, তারপরে যে কাজটাগুলি কইরা হয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল, বক্স ছিল, দামি দামি জিনিস ছিল, স্পটলাইট ছিল, হেলিজন ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল, আমাদের পুলিশ যে জায়গায় পাহারাদার ছিল পাহারা ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে, তারপরে আমরা নরসিংগড় থানা, এনসিসি থানা, দুর্গাচুমনি থানা, পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানো হয়েছে, জানানোর পরে যারাকে ধৈর্য নিয়ে আমরা দিছি এখন আমরা পূজা করতে হইব, আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা সেটা মানতেছে না যে পূজা করতে হইব, কারণ পূজা আমাদের ধর্ম দুর্গাপূজা, আমরা হিন্দু বাঙালি, তার জন্য আজকে আমরা এই ইডি পরিষ্কার করতেছি, আমরা পরিষ্কার করে আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করব, ইডি পরিষ্কার করতে আইছে আয়াজেরা কইছে যাতে আমরা যাতে না করি, তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আমরা কেন করব না, আমাদের অন্যায় রেখে দেয় এলাকার মানুষের কী অন্যায়, আমরা তো এই প্রশাসনের যুক্ত, এই প্রশাসন আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের, 25 বছর যে অবদান একটা সরকার সরকার করে যে আমরা চিৎকার করি যে আমরা এইটা পালাই আছি যে আমরা সরকার আনছি, তাহলে আমরা আনছি না, আমাদের অবদান আছে না, আমি বিশ্বজিৎ দাস সামনে দাঁড়ায় কইতেছি অন ক্যামেরা, তাহলে কেন আজকে ইয়ানমিতে আবার পড়াশোনা করবো যে আমাদের সম্পত্তি আমরা সরাইতে পারতাম না, আমাদের জায়গার মধ্যে আমরা পূজা করতে পারতাম না, এখানে কেরা কেরা কী দোষী আছে, এখানে কারা দোষী আছে, সব মা বোনদেরকে আমরা কি জবাব দেই, সবাই জবাব চাইতেছে, এই জবাবের জন্য তারা আজকে পরিষ্কার করতেছে,
এটাই আমাদের কথা।